আপনা সকলকে স্বাগতম জানালো আশা করো মোর সকল ফ্রেন্ড ভালে আছে ময়ও ভালে আছো যে সকল ফ্রেন্ডে মোর চ্যানেলটো সাবস্ক্রাইব করে দিয়েছে তেওঁলোকক কিন্তু মই অশেষ ধন্যবাদ জানাইছো আগলৈ তেওঁলোক যেন মোর এনেকুৱা ফ্রেন্ড হয়ে থাকে আর যে সকল ফ্রেন্ডে মোর এতিয়ালে চ্যানেলটো সাবস্ক্রাইব করা নাই তেওঁলোকেও যেন করে এয়া মই কিন্তু এতিয়া গধূলির সময় এয়া মই মটরখিনি আগতে এরুয়াই লৈছো এরুয়াই মই ফ্রিজটো চাফা করে লম মানে এনেকুৱাকে যদি আমি গধূলি সময়ত অলপ সময় পাওঁ তেতিয়া কিন্তু ফ্রিজ ফ্রিজ চাফা করতে অলপ সুবিধা হয় এয়া মই গোটেইখিনি মটরে এরুয়াই লম আর মই আজি কিন্তু উৰুকা বুলি দুটা রেসিপিয়ে বনাম দুটাই মই আপনার শেয়ার করিম ছোৱালীটো নাই বাবে মই আর বেশি রেসিপি বনোৱা নাই আর দুটাই বনাইছো মাছ আর মাংসই বনাইছো সেই দুটা মই আপনার শেয়ার করিম ছোৱালীটো না থাকিলে বেশি একটা রেসিপি মোৰ বনায়ও ভাল নালাগে আর মনটো অল্প বেয়া হয়ে থাকে তাই নাই লড়াটোইতো আর মাছ না খায় সি মাংস খায় মই আর হাজবেন্ডে কিন্তু আমি চিকেন না খাও আমি মটনেই খাও মটন খালেও আমি ছয় মাহত কিন্তু এবারে খাও মানে আমি মাছেই খাও মানে মাংসটো আমি না খাওঁই লড়াটো খালে মই তাক অলপ চিকেন বনাই দিও মাঝে মাঝে সেয়াই আর আর আপনাদের যদি মোৰ ৰান্ধা ৰেচিপিবোৰ চাই ভাল পায় তাৰ মানে মোকো যদি আপনাদের ভাল পায় তেনেহলে মোৰ চেনেলটো সাবস্ক্রাইব করে লব আর পাশে থাকা বেল আইকনটো প্রেস করে দিব মই কিন্তু এই মটরখিনি এরুৱাই ললো লৈ মই এতিয়া ৰান্ধিব যাম আগতে মই কিন্তু ফ্রিজটো চাফা করে লম চাফা করে লওয়ার পিছত মই মানে ভাত বনাব যাম আর অলপ দেরিকে যাম আমি তো তিনজনে আছো অলপমান বনালেই হয়ে যাব সেইভাবে ভাবিলো নাই রেসিপি দুটা মই আপনাদের শেয়ার করো বলক মই এতিয়া আগতে ফ্রিজটো চাফা করে লম ইয়াত আছে সবজি সবজি কিন্তু আজি রবিবারের সবজি ইয়াতে সবজি আর এইবুরে মটর আর ইয়াত আছে মই মাকৈ আনিছো মাকৈ কিন্তু ঠান্ডা দিনত কিন্তু গধূলি সময়ত কিন্তু খাই বেশি ভাল লাগে অলপ ইয়াত যদি আমি পুড়িয়ে খাওঁ বা অলপ বইল করে খাওঁ খাই কিন্তু খুব ভাল লাগে এতিয়া মই ইয়াতে ফ্রিজটো চাফা করি আমার কিন্তু বিহুর ভিতর বহুতখিনি বনমে লৈছে সেইভাবে আর ফ্রিজটো চাফা করা হওয়াই নাই এবার কিন্তু চাটনি ধনিয়া পাত আর জলকীয়া মই এনেকুৱাকে কিন্তু ডিব্বাত থৈ দিওঁ মই কিন্তু মচলাও কিন্তু ফ্ৰিজত থৈ দিওঁ ইয়াৰ চম্বাৰ মচলা এনেকুৱাকে মই থৈ দিওঁ থৈ দিলে বহুত দিনলৈ কিন্তু ভালে থাকে মোৰ কিন্তু ছয় মাহমান হৈ গ'ল মই এনেকুৱাকে ফ্ৰিজত মচলাবোৰ থৈ দিওঁ এয়া গোটেইখিনি মচলা ইয়াতে মই লৈছো পানী পানী দিছোঁ মই অলপ চাফ দিছোঁ ইয়াৰ কিন্তু হেনকো চাফটো লৈছোঁ ইয়াত দিছোঁ ভিনেগাৰ সেয়াও দিলোঁ এচামুচ ইয়াত লৈছোঁ নেমু এটুকুৰা নেমু টুকুৰা মই ইয়াতে দি দিছোঁ ৰ নেমু দিলে কিন্তু ফ্ৰিজ চাফা কৰোঁতে গোন্ধটো কিন্তু খুব ধুনীয়া হৈ থাকে মানে ফ্ৰিজৰ পৰা আৰু বেয়া গোন্ধ নোলায় নেমু দিলে ইয়াতে মই দিলোঁ এফাল নেমু টুকুৰা মই ইয়াতে দি থৈ দিছোঁ দি ইয়াতে মই লৈছোঁ এখন কাপোৰ এখন মই টাৱেল লৈছোঁ ইয়াৰ মই টাৱেলখনেৰে গোটেই ফ্ৰিজটো অলপ চাফা কৰি লৈছোঁ এয়া মই ফ্ৰিজটো মুচি দিলোঁ ইয়াতে মই থৈছোঁ চব্জি ইয়াতে মই লৈছোঁ এটা বক্স বক্সটো এতিয়া মই এনেকুৱাকৈ অলপ ভাজ কৰি দিছোঁ মচলাবোৰ অলপ ডাঙৰ পেকেট মই ভাজ কৰি এনেকুৱাকৈ থৈ দিছোঁ
আমার গোটেখিনি মশলা এই বক্সত থই ললো। ইয়াত আছে ধনিয়া পাত, ইয়াত আছে জলকীয়া। মই কিন্তু এইবোৰ বস্তু সদায় মই এনেকুৱাকে পেপাৰ দি মানে ফ্ৰিজতে থৈ দিওঁ, তেতিয়াহ'লে মোৰ কিন্তু বহুত দিনলৈ ভালে থাকে। এয়া মই মছলাখিনি আগতে থৈ লওঁ। ইয়াতে লৈছোঁ এয়া কচুৰি মেথি, কচুৰি মেথিও কিন্তু মই ফ্ৰিজত থওঁ। ইয়াত আছে এয়া মই ফ্ৰিজত থৈ দিছোঁ এনেকুৱাকে নৰসিংহৰ পাত। এইকেইটাও মই কিন্তু ৰ'দত শুকাই এনেকুৱাকে থৈ দিছোঁ। এনেকুৱাকে কিন্তু আমি নৰসিংহৰ পাত যদি থৈ দিওঁ বহুত দিনলৈ কিন্তু ভালে থাকে। এইখিনি জেগাত মই থওঁ। এয়া মই সকলো বস্তু যে ৰেচিপি বনাওঁ, ৰেচিপিত যি যি বস্তু লাগে এয়া মই অলপ অলপকৈ এনেকুৱাকে ষ্ট'ৰ কৰি থৈ দিওঁ, যাতে যি বস্তুৱে মোৰ ৰেচিপিৰ কাৰণে লাগে মই মানে ইয়াতে পাওঁ। সেইবাবে মই এনেকুৱাকে এইখিনি জেগা অকল মোৰ ৰেচিপিৰ কাৰণেই থৈছোঁ, ৰেচিপি বস্তু থোৱাৰ বাবে। আৰু ফ্ৰিজটো মই এনেকুৱাকৈ অৰ্গেনাইজ কৰি ল'লোঁ। আৰু এনে বহুত বস্তু থাকিলে মানে ফ্ৰিজটো যেন নদৰা হেন লাগে। আজি কিন্তু চাফা কৰাৰ পিছত যেন বহুত ঠাই আছে, মোৰ ফ্ৰিজটো তেনেকুৱা যেন লাগিছে। আৰু চাফা কৰি থ'লে ফ্ৰিজটো অলপ ভালো লাগে। এইটো কিন্তু মোৰ ফ্ৰিজ বহুত বছৰেই পুৰণা, এইটো নাই বুলি 17 বছৰমান হৈ গ'ল ফ্ৰিজটো, তথাপিতো কিন্তু ভালে আছে। মই থৈছোঁ ফ্ৰ'জেন চুইটকৰ্ণ, ইয়াত আছে নাৰিকলো ফ্ৰ'জেন কৰি থৈছোঁ, ইয়াত আছে মাছ মাংস, আৰু ইয়াত আছে মই যে ঘি বনাওঁ সেইখিনি মই ইয়াতে এনেকুৱাকৈ থৈ দিছোঁ। আৰু মই ইয়াতে কিন্তু লিপষ্টিকো থৈছোঁ, লিপষ্টিকখিনিও ইয়াতে থৈ দিছোঁ। মই এনেকুৱাকৈ কিন্তু ফ্ৰিজটো অৰ্গেনাইজ কৰি থওঁ। আৰু নেমু আমি আৰু ভিনেগাৰে যদি অলপ ফ্ৰিজটো চাফা কৰোঁ গোন্ধটো কিন্তু ফ্ৰিজৰ পৰা ভালে ওলায়, বহুত মানে এসপ্তাহমান মানে ভালেই গোন্ধ ওলাই থাকে। এয়া মই ফ্ৰিজটো অৰ্গেনাইজ কৰি ল'লোঁ। আৰু মানে বেছি বস্তু যেন নালাগে এতিয়া অলপমানে চাফা কৰি ল'লে, নহ'লে এনে যেন ফ্ৰিজটো বহুত কিবা কিবি আছে তেনেকুৱা যেন লাগে। আজি মই চাফা কৰাৰ পিছত কিন্তু ফ্ৰিজত কিন্তু আৰু বহুত ঠাই ৰৈ গ'ল, তেনেকুৱা যেন লাগিছে মোৰ। মোৰ কিন্তু এনেকুৱাকে মানে চাফা কৰি ভালেই লাগিছে আজি, এতিয়া মোৰ গোটেই ফ্ৰিজটো চাফা হৈ গ'ল। ইয়াত মই লৈছোঁ মাংস, মাংসখিনি মই ভালদৰে ধুই লৈছোঁ। ইয়াত লৈছোঁ মই খাহী তেলখিনি মই এনেকুৱাকৈ ধুই এখন প্লেটত ওলাই থৈ দিছোঁ। ইয়াত লৈছোঁ মই পিঁয়াজ আৰু ইয়াত লৈছোঁ আলু, আলুকেইটা কিন্তু মই গোটা গোটাকৈ লৈছোঁ, এটা এটা আলুৱে দিম। লৈছোঁ মই পিঁয়াজ, পিঁয়াজখিনি মই ইয়াতে দি দিম। মই কিন্তু অলপ পিঁয়াজ বেছিকৈ দিছোঁ। ইয়াতে মই লৈছোঁ আদা নহৰু আৰু এটা দিছোঁ কেঁচা জলকীয়া, সেইখিনি ইয়াতে দি দিলোঁ। ইয়াতে মই দিছোঁ সোৱাদ অনুসৰি নিমখ, ইয়াতে মই দিছোঁ হালধি পাউডাৰ, ইয়াতে মই দিছোঁ ধনিয়া পাউডাৰ, ইয়াতে মই দিছোঁ জিৰা পাউডাৰ, ইয়াতে দিছোঁ ৰঙা জলকীয়া পাউডাৰ, ইয়াতে দিছোঁ মিঠাতেল, ইয়াত মই 2 চামুচ দিছোঁ। এইখিনি মই ভালদৰে গোটেইখিনি ভাতেৰে সানি লৈছোঁ। এয়া মই গোটেইখিনি সানি কিন্তু 1 ঘণ্টামান এনেকুৱাকৈ থৈ দিম, যাতে এইখিনি অলপ মানে মাংসখিনি অলপ ছফ্ট হয় আৰু পিঁয়াজৰো পানীখিনি এৰে। মোৰ কিন্তু 1 ঘণ্টামান হৈ গ'ল। ইয়াত মই লৈছোঁ আলু, আলুকেইটা মই আগতে অলপ ভাজি ল'ম। এয়া কিন্তু নতুন আলু, সেইবাবে অলপ লেতেৰা যেন লাগিছে, কিন্তু নহয়, মই এয়া ভালদৰে ধুই লৈছোঁ। ইয়াত দিছোঁ নিমখ, নিমখ মই অলপ কমকৈ দিছোঁ, মাংসত নিমখ আছে। ইয়াতে দিছোঁ হালধি পাউডাৰ দি মই আলুকেইটা ভালদৰে সানি ল'ম। ইয়াত লৈছোঁ এটা কেৰাহী, কেৰাহীটো গৰম হ'ব দিছোঁ, দি ইয়াতে মই দিছোঁ মিঠাতেল। ইয়াত মই 2 চামুচ বেছিকৈ দিছোঁ, কিন্তু মই অলপ মিঠাতেল। এয়া মোৰ তেল গৰম হৈ গ'ল। ইয়াতে মই দিছোঁ আলু, আলুটো কিন্তু মই যেতিয়ালৈকে ব্ৰাউন নহয় তেতিয়ালৈ কিন্তু আলুটো মানে ভালদৰে ভাজি ল'ম। এয়া মই আলুটো ভালদৰে ব্ৰাউন কৰি লৈছোঁ। এয়া মোৰ আলুটো কিন্তু ব্ৰাউন হৈ গ'ল। মই এতিয়া বাতি এটাত উলিয়াই লৈছোঁ। এয়া মই কিন্তু 3 মিনিটমান ভালদৰে আলুটো ভাজি লৈছোঁ, যাতে মোৰ অলপ সিদ্ধ হৈ যায়,
মই কিন্তু গেছৰ ফ্লেমটো অলপ লো কৰি আলুগিটা ভাজি লৈছো ইয়াত দিলো শুকান জলকীয়া দুটা ইয়াত লৈছো লং ইলাইচি আৰু অলপ লৈছে দালচেনি এইখিনি মই ইয়াতে দি দিছো এনেকুৱাকৈ কিন্তু মাংস দিলে গোন্ধটো খুব ধুনীয়া হয় ইয়াতে মই দিছো এটা তেজপাত ইয়াতে দিছো চেনি চেনি দিলে কিন্তু মাংসৰ কালাৰটো খুব ধুনীয়া হয় দি মই 2-3 ছেকেণ্ডমান মছলাখিনি ভালদৰে লৰাই দিছো এয়া মই গোটেইখিনি মছলাই লৰোৱা হৈ গ'ল ইয়াত মই দিছো মেৰিনেট কৰা মাংসখিনি দি দিছো এয়া কিন্তু মই এঘণ্টামান হৈ গৈছে মেৰিনেট কৰি থোৱা আৰু আমি যদি এনেকুৱাকৈ মেৰিনেট কৰি এঘণ্টামান থৈ দিওঁ তেতিয়া কিন্তু মাংসখিনি বেছিকৈ মানে ছফ্ট হয় আৰু পিঁয়াজৰ পানী এৰে তেতিয়া কিন্তু বনাওঁতে আৰু বেছি সময়ো নালাগে মানে জলদি জলদি বনোৱা হৈ যায় এয়া মই গোটেইখিনি ভালদৰে লৰাই দিছোঁ এয়া মই কিন্তু 5 মিনিটমান মাংসখিনি ভালদৰে ভাজি লৈছোঁ এয়া মই যেতিয়ালৈকে মাংসখিনি অলপ গলি নাযায় মই তেতিয়ালৈ কিন্তু মাংসখিনি ভালদৰে ভাজি লৈছোঁ এতিয়া কিন্তু মোৰ গেছৰ ফ্লেমটো হাই আছে হাই ফ্লেমত মই গোটেইখিনি মাংসই 5 মিনিটমান ভালদৰে ভাজি লৈছোঁ এয়া মই গোটেইখিনি মাংসই 5 মিনিটমান ভালদৰে ভাজি ল'লোঁ এয়া মই আকৌ অলপ ভাজি লৈছোঁ এয়া মই ভাজি হৈ গ'ল মই এতিয়া ঢাকি দিছোঁ আকৌ মই 3 মিনিটমান কিন্তু ভালদৰে এইখিনি ঢাকি থৈছোঁ যাতে মাংসখিনি মোৰ আৰু অলপ ছফ্ট হয় এয়া মোৰ 3 মিনিটমান হৈ গ'ল মই আকৌ অলপ লৰাই দিছোঁ এনেকুৱাকৈ যদি আমি ঢাকি ঢাকি অলপ মানে লাহে লাহে মাংসখিনি বনাওঁ তেতিয়া কিন্তু মাংস খাব বেছি টেষ্টি হয় এয়া মই আকৌ অলপ লৰাই দিছোঁ এয়া মই গোটেইখিনি ভালদৰে লৰাই দিলোঁ লৰাই ইয়াতে মই লৈছোঁ 2 গিলাচমান গৰম পানী মই কিন্তু পানীখিনি ভালদৰে গৰম কৰি লৈছোঁ লোৱাৰ পিছত ইয়াতে মই দি দিলোঁ পানী মই ইয়াতে 2 গিলাচমানেই দিছোঁ এয়া মই পানীখিনি দি মই ইয়াতে দিলোঁ আলু এয়া মই আলু 4টা দি দিছোঁ ইয়াতে দি মই কিন্তু ঢাকি দিম আকৌ 7 মিনিটমান মই এনেকুৱাকৈ ঢাকি দিছোঁ ঢাকি মই মাজতে এবাৰ উঠাই চাইছোঁ মানে লৰাই দিছোঁ লৰাই কিন্তু মই আকৌ ঢাকি দিছোঁ 10 মিনিটমান মই কিন্তু এতিয়া গেছৰ ফ্লেমটো অলপমান মানে ল' কৰি দিছোঁ ল' ফ্লেমতে মই মাংসখিনি বনাই ল'লোঁ ইয়াতে মই ইয়াত তেলখিনি এনেকুৱাকৈ ধুই ছাইড কৰি থৈ দিছিলোঁ এয়া মোৰ মাংসখিনি কিন্তু ভালদৰে বইল হৈ গৈছে তাৰপিছত মই ইয়াতে দিলোঁ মাংসৰ তেলখিনি এনেকুৱাকৈ দিলে আৰু খাওঁতে বেছি ভাল লাগে এয়া মই মাংসৰ তেলখিনি দি মই কিন্তু আকৌ 5 মিনিটমান ভালদৰে বইল কৰি ল'ম যাতে মোৰ গোটেইখিনি মাংসৰ তেল আৰু মাংস ভালদৰে বইল হৈ যায় এয়া মই গোটেইখিনি লৰাই দিছোঁ এয়া মই লৰাই ইয়াতে মই লৈছোঁ হোম মেড গৰম মছলা ইয়াত মই দিলোঁ 1/2 চামুচ দি মই আকৌ অলপ লৰাই দিছোঁ লৰাই মই 3 মিনিটমান মই আকৌ মাংসখিনি কিন্তু ভালদৰে বইল হ'ব দিম এয়া মই 3 মিনিটমান আকৌ ভালদৰে বইল কৰি ল'লোঁ এয়া মই 3 মিনিটমান হৈ গ'ল আমি যদি এনেকুৱাকৈ বনাওঁ অলপ সময় লয় তেতিয়া কিন্তু মাংসখন খাব বেছি টেষ্টি হয় এয়া মই মাজতে আৰু অলপ লৰাই দিছোঁ লৰাই মই আকৌ 3 মিনিটমান ভালদৰে বইল কৰি লৈছোঁ এয়া মই গোটেইখিনি লৰাই দিলোঁ মোৰ কিন্তু গ্ৰেভিটো অলপ ডাঠ হৈ গৈছে মাংসৰ এয়া মোৰ ৰেডি হৈ গ'ল মাংস ইয়াতে মই লৈছোঁ মাছ এয়া কিন্তু আৰি মাছ লৈছোঁ মই ইয়াত লৈছোঁ 4 পিচ ইয়াত দিলোঁ নিমখ ইয়াত দিলোঁ হালধি পাউডাৰ ইয়াত দিলোঁ মিঠাতেল মিঠাতেল দি যদি আমি এনেকুৱাকৈ মাছ ভাজোঁ তেতিয়া আৰু মাছ নুফুটে এয়া মই মাছখিনি ভালদৰে সানি লৈছোঁ এয়া মই মাছখিনি ভালদৰে সানি ল'লোঁ ইয়াত লৈছোঁ এটা কেৰাহী কেৰাহীটো গৰম হ'ব দিছোঁ দি ইয়াতে মই দিলোঁ মিঠাতেল মই ইয়াত দিলোঁ 1 চামুচ মিঠাতেল মিঠাতেলখিনি ভালদৰে গৰম হ'ব দিছোঁ দি ইয়াতে মই দিলোঁ মাছ মই মাছ 4 পিচ দি মই মাছ 4 পিচ কিন্তু ৰঙাকৈ ভাজি ল'ম মই মাছখিনি দি ল'লোঁ দি মই মাছখিনি ভালদৰে ভাজি লৈছোঁ মই অলপ কাঢ়াকৈ ভাজি লৈছোঁ এয়া মই মাছখিনি ভাজি ল'লোঁ এয়া মোৰ মাছ ভাজি হৈ গ'ল মই এতিয়া বাতি এটা উঠাই লৈছোঁ লৈ মই মাছ ভাজি তেলতে দিছোঁ পাঁচফোৰণ অলপ ইয়াত দিছোঁ এটা শুকান জলকীয়া ইয়াতে দিছোঁ আলু আলুটো দি মই 2-3 মিনিটমান ভালদৰে লৰাই দিছোঁ
আমার 2-3 মিনিট মান লড়াইছে। এই কিন্তু নতুন আলু, মানে সিদ্ধ করতে আর বেশি সময় নালাগে। আমার আলুখিনি লড়া হয়ে গেল। ইয়াতে দিল স্বাদ অনুসরি নিমখ, ইয়াতে দিছো হালধি পাউডার, ইয়াতে দি মই গোটেখিনি ভালদরে অল্প লড়াই দিছো। আলুটো কিন্তু ভাজি দিলে মাছের আঞ্জাখন বেশি টেস্টি হয়। ইয়াতে মই লৈছো আদা নহরু আর অল্প লৈছে কেঁচা জলকীয়া, এইখানে মই ইয়াতে খুন্দি দিছো। খুন্দি দিলেও কিন্তু আঞ্জাখন খাই বেশি ভাল লাগে। দি মই মশলাখিনি 2-3 সেকেন্ড মান লড়াই দিলো। লড়াই ইয়াতে মই লৈছো 2টা বিলাহী, বিলাহী 2টা দি মই গোটেখিনি আকৌ ভালদরে লড়াই দিছো। এয়া মই গোটেখিনি ভালদরে লড়াই দিলো। লড়াই ইয়াতে মই লৈছো অলপ জিরা পাউডার, ইয়াতে দিলো জিরা পাউডার এসমুখ দি মই মশলাখিনি ভালদরে ভাজি লৈছো। ইয়াত আর মই বেলেগকে বেশি মশলা নিদিও, এয়া মই গোটেখিনি ভালদরে লড়াই দিলো। এয়া মোৰ গোটেখিনি কিন্তু মশলা ভালদরে ভাজি হয়ে গেল। মই ইয়াতে দিলো পানি দি মই অল্প ঢাকি দিছো যাতে গোটেখিনি মোৰ বস্তুয়ে ভালদরে সিদ্ধ হয়। এয়া মই ঢাকি দিলো, এয়া মই 2 মিনিট মান ভালদরে ঢাকি দিলো। ঢাকি দিলো মোৰ আলুখিনি আর বিলাহীখিনিও মই ভালদরে বইল করে ললো। এয়া মোৰ গোটেখিনি বইল হয়ে গেল। মই এটাখনের এনেকাকে চাইছো, মানে মোৰ আলু আর বিলাহী ভালদরে সিদ্ধ হয়ে গেছে। ইয়াতে মই দিলো মাছ 3 পিস, মই 1 পিস থৈ দিছো। এয়া দি মই আঞ্জাখন আকৌ অলপ বইল করে লৈছো। ইয়াত বেলেগ মশলাও দিব পাৰি, মই ৰাতিৰ বাবে অলপ সিম্পলকেই বনাইছো। মাংসখন হেভিকে বনাইছো, মানে মাছখন অলপ মই সিম্পলকে বনাইছো। ইয়াতে দিলো অলপ বেছিকৈ ধনিয়া পাত, এতিয়া কিন্তু ধনিয়া পাতৰ গোন্ধটো খুব ভাল লাগে, সেইবাবে মই অলপ বেছিকৈ দিছো। দি মই আকৌ 2-3 মিনিটমান কিন্তু ভালদৰে আঞ্জাখন বইল কৰি লৈছো। ইয়াত লৈছো এখন মই কাঁহী, ইয়াত দিছো মই ভাত, ইয়াতে মই দিছো মাছ ভাজি, ইয়াতে মই দিছো মাছৰ জোল, ইয়াতে দিলো মাংস, ইয়াতে দিলো মাছ। এতিয়া কিন্তু ৰাতি 10টামান বাজিল, মই ইহঁতক খাব দিছো। খোৱাৰ ভিডিঅ'টো মই আৰু মানে নবনালো। আপোনালোকে যদি মোৰ ৰেচিপিবোৰ চাই ভাল পালে তেনেহ'লে লাইক এটা দিব, চেনেলটো ছাবস্ক্রাইব কৰি ল'ব। আজিৰ বাবে আহোঁ, থেংক ইউ, বাই।